ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরকাত আপনার প্রশ্ন হলো অনেক আলিমই নাকি বলেছেন বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে ছবি অঙ্কন করা যায়জ বা ছবি আকার ব্যবহার জায়েজ এই মতটি কি সঠিক আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাচ্চাদের শিখানোর জন্য ছবির আকার ব্যবহার করা বা ছবি অঙ্কন করা এগুলো কোনো রূপেই জায়জ নেই যারা বা যে সমস্ত আধুনিক বা মডার্ন আলেমরা বলেছেন তাদের কোনো দলিল নেই সুরুল্লাহ ছবি আঁকতে এবং ছবি অঙ্কন করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন এবং কেমতে দিন সবচেয়ে বেশি আজাবের সম্মুখীন হবে যারা ছবি তু বিনা ছবি তোলে এবং অঙ্কন করে তাদের আল্লাহ রসুলাম বলছেন সেই বুখারি মুসলিমের হাদিস ইন্না সদ্দান্নাসি আজাবান আইন্দাল্লাহ ইয়াম আল কিয়ামত আল মুসাবিরুন কেমতে দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি আজাবের সম্মুখীন হবে ছবি অঙ্কনকারীরা সুতরাং কোনো অবস্থাতেই কোনো ছবির আকার ব্যবহার করা অথবা ছবি অঙ্কন করা প্রিন্ট করা ছবি তোলা বিনা প্রয়োজনে জায়েজ নেই শুধু ওলামাই ক্যারাম যেখানে ছবি না তুললে যায় কোনো তার কাজ সম্পাদন করতে পারছে না বা তার সমস্যা কাটবে না অর্থাৎ তার প্রয়োজন খুবই প্রয়োজন ছবি তোলা নতুবা সে বাহিরে যেতে পারবে না অথবা তার প্রয়োজন সে সারতে পারবে না একান্ত প্রয়োজনে ওলামাই ক্যারাম ছবি তোলাকে জায়েজ বলেছেন এছাড়া তা কোনো ওলামাই কারাম অযথা ছবি তোলাকে জায়েজ বলেন নাই ছবি তোলা অঙ্কন করা এবং প্রিন্ট করা একই হুকুম সুতরাং এগুলো থেকে সম্পূর্ণরূপে পরহেজ করা দরকার কেমত উদ্দিন আল্লাহ রসুল বলছেন যে এই ধরনের মানুষ যারা ছবি অঙ্কন করে বা ছবির আকার দেয় চেহারা দেয় এছাড়া আপনি চেহারা দেওয়া ছাড়া পুরো বডি অঙ্কন করা যাবে এবং প্রাণ নেই এই ধরনের যে কোনো সিন বা যে কোনো জিনিসের ছবি অঙ্কন করা যাবে কিন্তু কোনো প্রাণীর ছবি অঙ্কন করা যাবে না যদি একান্ত অঙ্কন করতেই হয় তাহলে কোনো অবস্থাতেই চেহারা অঙ্কন করা যাবে না এছাড়া বাকি অংশটা করা যাবে কারণ চেহারাটাই হল হলো মূল আরেখাদিসের মধ্যে আসছে যে চেহারাটা ছাড়া অঙ্কন করা যাবে সুতরাং কোনো অবস্থাতেই ছবির আকার ব্যবহার করা বা অঙ্কন করা এগুলো জাহেজ না এগুলো থেকে বিরত থাকা উচিত কিন্তু বর্তমান সিচুয়েশন এমন হয়ে দাঁড়িয়েছে বা পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে এগুলো যদি স্কুল কলেজ ভার্সিটিতে করা না হয় তাহলে পড়াটাই মুশকিল কিন্তু এছাড়াও আর অনেক শিক্ষা ব্যবস্থা আছে আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করে না যে গুনার কাজে লিপ্ত হয়ে শিক্ষা নিতে গুনার কাজে বা ইসলামের ইসলাম পালন নষ্ট হয় বা ইসলামে হারাম এই ধরনের কাজ করে কোনো শিক্ষা শিক্ষা গ্রহণ করার জন্যে আমাদেরকে আল্লাহ সব হানা হুয়া তালা বাধ্য করে নেয় এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে আমরা কেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে এই ধরনের প্রতিষ্ঠান গ্রহণ করব আর যেগুলোতে ইসলাম শিক্ষা দেওয়া হয় সেগুলোকে বর্জন করব। এর দ্বারা বোঝা যায় যে আমরা আসলে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি সুতরাং কোন অবস্থাতে পরিস্থিতির শিকার বা সম্ভব নয় এগুলো থেকে বেঁচে থাকা এ ধরনের কথা বলে হারাম কাজে লিপ্ত হওয়া পাপের কাজে লিপ্ত হওয়া আজাবের কাজে লিপ্ত হওয়া উচিত নয় আশা করি শুনতে বুঝতে পারছেন আল্লাহ আলম